আপনারা দেখছেন আব্দাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন অবশ্যই সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের যিনি কিনা শুধু আমাদেরকে সৃষ্টি করেননি সৃষ্টির পূর্বে আমাদের যা প্রয়োজন তা পৃথিবীতে তৈরি করেই উনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এটা শোনার পরে জানার পরে অন্তর অন্তঃস্থল থেকে অটোমেটিক্যালি একটা শব্দ আমাদের বের হয়ে আসে সেটা হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসলো আল্লাহ তালা তোমার আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই আলোচনার পূর্বে একটা প্রেক্ষাপট দেওয়া উচিত কোরআন আমরা সকলে জানি আর আমরা জানা কথাগুলি বারবার বলি এই জন্যে কারণ আমরা ক্লাস ওয়ানের কথা যদি চিন্তা করি ক্লাস ওয়ানে আমরা কিন্তু অ আ ক খ এক বছর পড়ি কেন পড়ি যেন এটা আমার মন এবং মস্তিষ্কে সুন্দরভাবে ধারণ করতে পারি এবং এই ধারণ করাটার অর্থ এই যে ভবিষ্যতে চলার পথে যেন আমি এটাকে ব্যবহার করতে যেয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারি অনুরূপভাবে কোরআন সম্বন্ধে কথা আমরা অনেকবার শুনেছি বলেছি তারপরেও আজকে আবার কথাটাকে শেয়ার করতেছি এই জন্য যে আমার কাছে মনে হয় যে আরেকবার শেয়ার করলে বা আরেকবার শুনলে যেমন আমি শেয়ার করতেছি আমারও মন মস্তিষ্কে এটাকে আবার ধারণ করতেছি আর যারা শুনছেন আমার কাছে মনে হয় তারা আবার আরেকবার নতুন করে চিন্তাকে বই প্রকাশ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ কোরআন শব্দটার খুব সহজ বাংলা হলো প্রত্যেক দিন যে বইটাকে পড়া হয় তাকে আরবিতে কোরআন বলা হয় আমরা কোরআন সম্বন্ধে সকলেই জানি এটা এমন একটা মহাগ্রন্থ যে গ্রন্থের ভিতরে অনেক কিছু লুকায়িত আছে তার ভিতরে কিছু জিনিস আমরা সকলে সাধারণ মানুষ যারা তারা বুঝতে কোনো অসুবিধা হয় না যেরকম তোতলা মানুষ তোতলায় কিন্তু আরবিতে কোরআন পড়তে গেলে তোতলায় না অর্থ বলতে গেলে আবার তোতলায় আমরা সকলে হয়তো এটা জানি কোরআন এমন একটা কথা কোরআন এমন একটা কিতাব যা একবার মুখস্থ করলে মানুষ সাধারণত ভুলে না কিরকম ছোটোবেলায় আমরা অনেক কবিতা মুখস্থ করছি ছোটোবেলায় আমি আমার কথা বলছি যখন মা বাবা জোর করেছে আমাদেরকে মসজিদে পাঠিয়েছেন নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন তখন সুরা ফাতেহার সহ কিছু ছোট ছোট সুরা মুখস্থ করছি জীবনে চলার পথে যে ঘটনার দিকে আমি যাচ্ছি সেই ঘটনার পূর্বে আমি বলতে পারি যে চলার পথে আমি অনেক বছর আর এইগুলোকে পড়িনি আর জুম্মার নামাজে যেটা যেতাম সেটা বিদেশে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছিলো কিন্তু দেশে থাকতে যখন যেতাম এটা ইমাম সাহেব যখন সুরা ফাতেহা পড়তেন তখন শুনতাম কিন্তু নিজে পড়ার অতটা সময় বা পড়তাম না অন্য নামাজ দেখে আমাকে পড়তেও হতো না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় আমি যখন এটা আবার অনেক বছর পরে পড়তে গেছি আমার অনেক কবিতা ভুলে গেছি কিন্তু সুরা সুরাফাতে ভুলিনি এটাও করানো একটা সৌন্দর্য পৃথিবীতে এই মুহূর্তে যদি সকলে মিলে অ্যাগ্রি করে যে পৃথিবীর যা কিছু মহাগ্রন্থ যা কিছু কিতাব আছে সব কোনো কারণে কোনো সুনামির কারণে কোনো ভূমিকম্পের কারণে দেখা গেল সব পুড়ে বা নষ্ট হয়ে গেছে এখন পৃথিবীর প্রয়োজনে আবার এই বইগুলিকে ফেরত আনতে হবে কিন্তু এই মানুষগুলি তো নাই কিন্তু পৃথিবীর প্রয়োজনে একমাত্র একটা কিতাবকেই ফেরত আনা সম্ভব সেটা হলো আল কোরআন কারণ কোরআনের অনেক হাফিজ আছে পৃথিবীতে কোটি কোটির উপরে এখন হাফেজ আছে যারা কিনা কেউ আমেরিকান কেউ চাইনিজ কেউ ফার্সি কেউ হয়তোবা সিঙ্গাপুরিয়ান কেউ হয়তোবা অস্ট্রেলিয়ান কিন্তু কোরানের হাফেজ এই সুনামির পরে যদি একজন আরেকজনকে চিনে না কিন্তু একজন আরেকজনের সঙ্গে যদি বসায় দেওয়া হয় দেখা যাবে যে তারা আবার বসে এই কোরআনকে ফেরত আনতে পারবে অন্য কোনো কিতাব ফেরত আসবে কিনা আমরা জানি না এনিওয়ে কোরআন এমন এমন একটা কিতাব যেটা শুরুর থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা যায় অন্য কিতাব এরকমভাবে মুখস্থ করা যায় না তাই যারা আমরা কোরআন পড়ি বা যারা পড়ি না তাদের কাছে করজোরে আমার অনুরোধ এত কিছুই তো পড়ি ওয়াই নট কোরআন ট্রাই ইট বিলিভ মি ইউ উইল সি দ্য লাইট ইন হিয়ার আপনি এখানে লাইট দেখতে পাবেন আলো দেখতে পারবেন আমি সকলের কাছে যে অনুরোধটা করলাম এই জন্য করলাম কারণ বর্তমান বিশ্বে কোরআন পাঠের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশে অনেক মানুষ মুসলমান হচ্ছে যদি কখনো তাদের সঙ্গে দেখা হয় যদি তারা একটা দুটো প্রশ্ন করে আমি উত্তর দিতে না পারলে লজ্জা পাবো আর তারপরেও আমরা যারা এই এই অনুষ্ঠানগুলি দেখি তারা সাধারণত এই অনুষ্ঠানগুলি এই জন্যে দেখি কারণ আমরা কোরআনকে বুঝতে চাই কোরআনের আমল করতে চাই এবং মৃত্যুর পরে আমাকে যেন রসুলের নামে মাটি দেওয়া হয় আর প্রশ্ন যখন করা হবে আমি যেন কোরআন থেকে উত্তর দিতে পারি তাই আমার পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ যে কথাটা আমি আমার নিজেকে আগে বলছি এবং আপনাদের সকলকে বলছি সেটা হলো সবাই অল্প অল্প করে কোরআন যটুকুকুই জানি না কেন এটা অর্থ বুঝতে চেষ্টা করব এবং অন্তরের বিশ্বাসকে আরও বাড়াবো আমার কর্মের মাধ্যমে এটাকে প্রকাশ করতে চেষ্টা করব আজ যে কথাটা আমি বলতে চাচ্ছি আমি কোন কোরআন পড়ি কথাটা আমি এই জন্যে আলোচনায় আনতেছি এটা একটা ঘটনা যেটা ইটালিতে ঘটেছিল ইটালিতে আমি তখন নামাজ পড়ি না কিন্তু কেউ কখনও যদি জিজ্ঞেস করত তোমার পরিচয় কি নিজেকে মুসলিম বলতে সবসময় গর্ববোধ করতাম বিশ্বাসের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করিনি কারণ আল্লাহকে বিশ্বাস আমি আর নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু সাল্লামের ছোটবেলায় যে একটা গল্প শুনেছিলাম বুড়ির গল্প যেটা আমরা সকলেই শুনেছি শুধু একটু গল্পকে যদি কোরআনকে যটুকু বুঝি ওটা দিয়ে যদি আমরা পালন করি তাহলে পৃথিবীর একশো কোটি মুসলমানের অবস্থার কিরকম হতে পারে একটু চিন্তা করে দেখেন এবং সেটা যদি কর্মের মাধ্যমে আমাদের বই প্রকাশ হতো তাহলে সমাজের অবস্থা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখেন এই চিন্তাটা আমি আপনাদের কাছে রাখলাম সেই সঙ্গে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওই ছোটোবেলার ওই ঘটনাটা আমাকে খুব আনন্দিত করেছিল যে আনন্দটা আমি সারা জীবন কখনো সুযোগ পেলে ব্যবহার করতে বোধ করিনি বা দ্বিধাবোধ করিনি তো ইটালিতে যখন থাকি তখন আমি পিয়াসা নামানো বলে একটা জায়গা আছে যেখানে কিনা মানুষজন বসে বিভিন্ন রকমের পুতুল বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে আমিও সেখানে বিক্রি করে আমার দিন যাপন করতাম এই দিন যাপনের মাধ্যমে একদিনকে একজন ইটালিয়ান এসে আমাকে সে বিকালবেলার দিকে আসছে আমার সঙ্গে বসা ছিল গল্প করতে করতে আমি যখন তাকে বললাম মুসলিম সে আমার সঙ্গে আনন্দ করে বসলো এবং সে বলল যে সে কোনো এক দেশের জেলখানায় মুসলমান হইছে আমি শুনে তার প্রতি আরও মায়া বেড়ে গেল আমি তার জন্য একটু খাবার কিনে আনলাম খাওয়ার কিনে নিয়ে দুজন বসে খেলাম হঠাৎ করে দেখলাম সন্ধ্যার সময় সে কিছুক্ষণের জন্য নাই আবার ফেরত আসলো আমি কিন্তু বসা আমি ব্যবসা করতেছি সে আসলে আমি আনন্দিত হচ্ছে আমি তাকে সম্মান দিচ্ছি আমি অন্য অন্য কাস্টমারের সঙ্গে কথা বলে আমি আমার জিনিস বিক্রি করতেছি আবার রাত্রেবেলায় সে বিদায় নিয়ে চলে গেল পরের দিন সে কি করলো আবার আসলো পরের দিন সে যখন আসলো সে আসলো বিকালের দিকে বিকাল বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি এই জন্যে কারণ ও আসলো আসরের নামাজের সময় আসরের নামাজের টাইমটা যে সময় হয় সাধারণত ওই সময় একটু আগে আসলো সে ওই সময় আমাকে বিদায় নিয়ে চলে গেলো কিছুক্ষণ পরে সে আবার আসলো আবার এসে সূর্য ডুবার পরে আমার কাছে স্মৃতিগুলি মনে পড়তেছে সে আবার চলে গেল তারপরে সে আবার যখন আসলো তখন রাত এসে আমাকে বলল যে বন্ধু তুমি তো মুসলমান বলো তুমি কি কখনো কোরআন পড়েছ তখন আমি বললাম গল্প হচ্ছে কিন্তু চা খাচ্ছি গল্প হচ্ছে এবং কোরআনের ভিতরে গল্পও দেওয়া আছে কিন্তু অনেক আর এই গল্পগুলি আমরা পড়ি বিশ্বাস করেন এই গল্পগুলি আমাদেরকে যেরকম আনন্দ দেওয়ার কথা যদি বুঝে পড়তাম এই গন্ত প্রত্যেকটা গল্পের ভিতরে কিন্তু অনেক শিক্ষা আছে ঠিক অনুরূপ একটি অবস্থার ভিতরে আমি পড়ে আসি উনি আমার সঙ্গে গল্প করতেছেন তোমার বাবাকে মাকে তোমার বাসায় কোরআন শরীফ আছে কিনা কোরান কোরআন কখনো পড়েছ কি না তাই আমি বলছি ছোটোবেলায় পড়ছি আর রোজের সময় নানা নানি দাদা দাদি এদেরকে দেখি কোরআন পড়তে নিজে কখনো এরকমভাবে কোরআন পড়িনি তাই আমাকে যখন সে জিজ্ঞেস করলো যে তুমি কি কখনও কোরআন পড়েছ আমি তখন তাকে বললাম যে আমি কোরআন কখনো পড়েছি ছোটোবেলায় শেখার জন্য অল্প একটু পড়েছি কিন্তু নানা নানি মা বাবাকে মাকে বা আমার নানা নানি বা দাদিকে যখন যতটুকু কোরআন পড়তে দেখেছি অতটুকু আমি কখনো পড়িনি বলে তোমার বাসায় কোরআন শরীফটা কোথায় রাখা থাকে আমি বললাম কেন আমার বাসায় কোরআন সবচেয়ে উঁচু জায়গায় রাখা থাকে তো বলে উঁচু জায়গায় রাখা থাকে ওখান থেকে কখনো কখনও নামাও কেন আমি বললাম নামাইনি এই জন্যে যে ওখান থেকে নামাতে গেলে যদি কোরআন পড়ে যায় এই ভয়ে কখনো কোরআন ধরেই উনি। বলে যে কোরআনটা তো অত উঁচুতে থাকার জায়গা ছিল না কথা ছিল না কোরআনটা অত উপরে থাকার কথা ছিল না কিন্তু তোমরা কোরআন উপরে রেখেছো কোরআন কখনো ধরনি, তুমি কি জানো আমি কোরআন পড়ে মুসলমান হয়েছি জেলখানার ভিতরে এমন তো আমি তোমাকে সেদিনকে আমাকে বলছো আমি শুনেছি কিন্তু তুমি তো তোমার নিজেকে মুসলমান বলে পরিচয় দাও তুমি আসলে কি মুসলমান আমি বললাম যে দেখো এরকম কোনো কথা বলবা না আমি কিন্তু মুসলমান তখন আবার আমার একটু গলাটা একটু আওয়াজটা মুসলমানরা যখন কোনো কথা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যায় তখন কিন্তু আমরা খুব রেগে যাই যে আমার বিশ্বাসের উপর আঘাত আসতেছে কিন্তু বিশ্বাসের দাবি ছিল বিনয়তা বিশ্বাসের দাবি ছিল হাসা বিশ্বাসের দাবি ছিল সুন্দর ব্যবহার করা বিশ্বাসের দাবি ছিল কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করা বিশ্বাসের দাবি ছিল অহংকার না করা বিশ্বাসের দাবি ছিল গর্ব না করা কিন্তু আমরা বিশ্বাস করি কিন্তু আমরা এই কাজগুলি করি না ঠিক অনুরূপভাবে আমি উনি যখন আমাকে বলেছে তখন আমি বলছি এই কী বলো আমি তো মুসলমান হ্যাঁ কোরআন আমার বাসায়ও আছে তখন সে বলল তোমার বাসায় কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফটা যে একটা কাপড়ের ভিতরে প্যাচায় রেখে দিছ ঘরের ভিতরে আমি না অনেক বাসায় যে কোরআন শরীফ চাইছি দেখছি হয়তো বা সেদিনকার কোরআন শরীফটা খুলছে দেখে এই কাপড়টাকে ধুতে দিছে কারণ কাপড়টা ময়লা হয়ে গেছে আর না হলে অনেক বাসায় খোড়া কোরআন শরীফ পাইছি যে কোরআন শরীফের উপরে ধুলাগুলিকে আগে মুছে হয়েছে মুছে তারপরে আমাকে দেওয়া হয়েছে আমি তখন চিন্তা করলাম যে ও যে কথাগুলি বলতেছে এটা তো সত্য তখন আমাকে কিন্তু রাখতেছে না আমি কিন্তু রেগে গেছি সুবাহান আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদেরকে আমাদেরকে সকলকে যেভাবে চলতে বলছো আর যেভাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলছো বুঝে সেভাবে বুঝার এবং আমল করো তৌফিক দান করো বলে আমিন ও আমাকে এখন বলতেছে আমার খেয়াল আছে এখনও ও আমাকে বলতেছে যে দেখো তুমি যে কোরআন শরীফের কথা বলতেছো এই কোরআন শহেবটার ভিতরে উপরে ধুলা পড়ার কথা ছিল না এই কোরআন যে কাপড়টা দিয়ে প্যাচায় রাখছে আমি দেখছি যে আমাদের বাসায় অনেক দামি চাদর আছে দামি কাপড় আছে নিজের দামি শার্ট পরছি নিজের দামি জিনিসও কিনছি এই দামি জিনিসগুলি যখন ময়লা হয়েছে তখন আমি যখন ধুতে দিছি তখন এটাকে আমি মাটিতে ফেলছি কিন্তু এক বাসে যেয়ে যখন কোরআন শরীফ ছিলাম অনেকদিন হয়তো তারা কোরআন শরীফটা খুলেননি। আমার জন্য যখন খুললো তখন আমি এই কোরআন শরীফটা খোলার পরে দেখলাম কাপড়টাকে আমি বললাম যে আমাকে দাও এটা তো ময়লায় ফেলেতে গেছি তখন সে বলে যে এটা ফেলো না কারণ এটা কোরআন শরীফ বাধা আছে তখন ওই ওনার বাসায় গেছি উনি কোরআনের ময়লা ছিল আমি ওনার দোষ দেওয়ার থেকেও আমি মনে করি এটা না হলে তো আমি এটা শিখতে পারতাম না তাই সব খারাপের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে তাই আমরা কাউ কেউ ভুল করলে কেউ খারাপ কিছু করলে তাদেরকে নিয়ে ছলে আমরা যারা একটুখানি মনে করি যে একটু বেশি জানি আমরা যারা মনে করি যে একটু বেশি প্র্যাকটিস করি তাদের দায়িত্ব অন্যকে সহনশীলতা সহযোগিতার মাধ্যমে আমাদের দিকে টেনে আনা রাগ করা নয় এটা আমি বিশ্বাস করি আমি যতটুকু অল্প জানি ওখান থেকে যা শিখেছি সেখান থেকেই বলতেছি ও তখন বলতেছে যে জানো আমি এখান থেকে কী শিখছি আই সে হোয়াট ডিড ইউ লার্ন আই লার্ন দ্য রেসপেক্ট আমি বললাম কিরকম দেখছি এই কাপড়টা কোরআনের সঙ্গে জড়ায় থাকার কারণে কম দামি কাপড় হওয়া সত্ত্বেও দাম কত বাড়ছে যে ওরা দামি কাপড়টা ময়লা ধু হলে ধুতে ময়লাতে মাটিতে ফেলে দিচ্ছে কিন্তু ওরা এই কম দামি কাপড়টা ময়লা হয়েছে এটা ধোয়ার জন্যে ওরা কিন্তু মাটিতে ফেললো না হাতে হাতে নিয়ে যায় ধুয়ে আনলো তাহলে কোরআন শরীফের সংস্পর্শে থাকা যদি একটা কাপড়ের মূল্য এরকম হতে পারে তাহলে একটু চিন্তা করে দেখেন তো এই কোরআন শরীফের সঙ্গে আমাদের যদি সম্পর্ক থাকতো এবং সেই সম্পর্কে যদি আমরা জড়ায়ে থাকতাম তাহলে আমাদের মূল্য এবং কোরআনের মূল্যের কারণে বিশ্বাস আমাদেরকে যেভাবে বিভিন্ন নামে যেই আখ্যায়িত করুক না কেন সেই নামে কি আখ্যায়িত করতো আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আশা করি বিরতির পর আবার সকলের সঙ্গে দেখা হবে বিরতির পরে সকলের কাছে আসলাম সকলে আমাদের অনুষ্ঠানে দেখছেন এবং অপেক্ষা করার জন্যে সবাইকে আল্লাহ পুরস্কৃত করুক এই দোয়া করি আমি যে কথাটা বলছিলাম সে কথার ভিতরে ছিল যে কোরআনের সংস্পর্শে আসলে আজ আমাদের যে আচার আচরণের বহিঃপ্রকাশ হওয়ার কথা ছিল আমাদের হাসি আমাদের ব্যবহার তার কারণে আমার কাছে মনে হয় যে কেউ আমাদেরকে যেসব নামে আখ্যায়িত করে ডাকে সে যেই হোক না কেন আমরা তার ডাকের পরে রাগ করি এই মুসলমানকে এটা বলছো মুসলমানের কোরআনকে অপমান করছো কিন্তু প্রতিনিয়ত আমরাই তো অপমান করতেছি চিন্তা করে দেখছেন কি প্রতিনিয়ত যে কোরআন পড়ার কথা সেটা আমি পড়তেছি না কোরআন বোঝার পরে যে ব্যবহার করার কথা সেটা আমি করতেছি না কোরআন পড়ার পথে যে দিকে যেভাবে মানুষের দিকে চাওয়ার কথা সেভাবে আমি চাচ্ছি না ওরা যখন বলতেছে তখন আমি আমার কথা বলতেছি বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে ও বারবার আমাকে এই কথাগুলি বলে না আমাকে একজন সুন্দর মুসলমান হওয়ার সুযোগ করে দিচ্ছে ও যখন এই কথাটা বলে তখন আমি ওর দিকে তাকায় দেখি আমি ওই কথাগুলির দিকে নিয়ে বিবেচনা করতে চেষ্টা করি আসলে কি আমি এরকম আমি যদি সত্যিকার সুন্দর মুসলমান হতাম আমার নবী সাল্লাহ ইসলাম যেভাবে আমাকে চলতে বলছেন যেভাবে এতিমকে মিসকিনকে পথচারীকে রাস্তার ইভেন একটা ময়লা পরে থাকতে যেটা স্মরণের কথা বলছে আমি যদি তাই করতাম আমাকে কি কেউ ইনামে ডাকতে পারতো যে নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম বলছে বিনা প্রয়োজনে তুমি একটা গাছের পাতা ছিঁড়বানা আমরা যদি সেটাকে অনুসরণ করে চলতাম তাহলে কি আমাদের অবস্থা আজকে এরকম হতো কেউ কি আমাদেরকে ইনামে ডাকতো যদি ডাকত তাহলে আমরা কি বলতাম সাধারণত কেউ ভুল করলে আমরা কি বলি এই পাগল হয়ে গেছে নাকি তাহলে ওরা যদি আমাদের সঙ্গে এরকম কোনো কথা বলতো আমরাও বলতাম ওরা পাগল হয়ে গেছে কি করতাম পাগলের সঙ্গে কেউ রাগ করে না পাগলকে কি করতে জানেন চিকিৎসা করে আর চিকিৎসা করার প্রথম শর্ত হলো চাওয়া মানে দোয়া করা জানলায় ও পাগল হয়ে গেছে ওকে তুমি ভালো করে দাও তা আমরা তাই করতাম আর আমরা যদি তাই করতাম তাহলে এই সাতশো কোটি মুসলমান সাতশো কোটি পৃথিবীর যে মানুষ আজ যে অস সাতশো কোটি মানুষ আজ যে অসহায়ের অবস্থার ভিতরে আছে যে করুণ অবস্থায় দিন যাপন করতেছে যা কিছু দেখতেছে তা কিছু অনেক অনেক দিন আগের কথা আরবের লোকেরা দেখেছিল আজকে আমরা যা দেখতেছি সেদিনকে তারা দেখেছিল সেখানেই সেই সমাজেই রসুল ইসলাম ওই সমাজকে পরিবর্তন করার জন্য যখন চিন্তা করছিলেন তখনই আল্লাহ সু ভনতরা দয়া করে এই কোরআন দিয়ে পাঠিয়ে ওনার এই কোরআনের মাধ্যমে মানুষকে সমাজকে পরিবর্তন করেছিল সেই সমাজের খুনি যদি বর্বর হয়ে থাকে সেই সমাজের চোর এবং ডাকাত যদি মূর্খ হয়ে থাকে তাহলে আজ যারা চুরি করতেছেন শিক্ষিত হয়ে আজ যারা মূর্খতার পরিচয় দিচ্ছেন শিক্ষিত হয়ে আজ যারা খুন করতেছেন শিক্ষিত হয়ে তাহলে ওদেরকে বর্বর বললে এদেরকে আমরা কি বলবো আজও সেই কোরআন রয়েছে কিন্তু আমরা মানুষ পাল্টে গেছি কিন্তু আমরা মুসলমান বলে পরিচয় দিতে এখনও গর্ববোধ করি তাই আমি সকলের কাছে অনুরোধ করি প্লিজ আমি কোন কোরআন পড়ি এই প্রশ্নটার উত্তর এখন দিচ্ছি এই সাদা মানুষটা আমার সঙ্গে কয়েকদিন দেখা করার পরে ও আমাকে এই কোরআনের ঘটনাগুলি বলার পরে কয়েকদিন পরে একদিন আমাকে বলতেছে আচ্ছা আলী তুমি কোন কোরআন পড়ো ওই কোরআনটা কি আমাকে একটু এনে দিবা আমি তো তখন রেগে গেলাম বলে কী বলো তুমি আমি কোন কোরআন পড়ি মানে আমি তুমি যে কোরআন পড়ো আমি সেই কোরআন পড়ি বলে আমি তো জানি কোরআন পড়ে যে সলাৎ কোরআন যে বিশ্বাস করে যে লাইলাহিল্লা মহসল বলছে যে রসুলকে বিশ্বাস করে তার কোরআনের বিশ্বাসের পরে দ্বিতীয় কাজ হলো যদি সে বয়স্ক হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় সে আজান শুনলে তার সলাতের জন্য যাওয়ার কথা সলাদ যেটাকে আমরা নামাজ বলি কিন্তু সলাদ বললে শব্দটার সঠিক বহিঃপ্রকাশ হয় ও বলতেছে যে আমি জানি মুসলমান কোরআন পড়ার পরে যে কোরআনকে বুঝে যে কোরআনকে বিশ্বাস করে যে কিনা আল্লাহকে বিশ্বাস করে লাইল্লাহ্লা মসলা বলার পরে তার দ্বিতীয় কাজ হলো সলাদ পড়া কিন্তু তোমাকে তো আমি একদিনও সলাদ পড়তে দেখলাম না তাহলে তুমি কোন কোরআন শরীফ পড়ছো কারণ আমি যে কোরআন শরীফ পড়ছি সেই কোরআন শরীফের ভিতরে তো আমি এটা পেয়েছি তাহলে তুমি কোন করণসৈব পড়ছো যে যে শরীফ পড়ে তুমি আল্লাহর জন্য তোমার এত ভালোবাসা ইসলামের জন্য তুমি জান দিয়ে দিতে চাচ্ছ মৃত্যুর পরে তুমি জানা যা যাচ্ছ কিন্তু সলাদ পড়তেছ না আমাকে কি সেই শরীফটা দিতে পারবা আমি সেদিনকা ওর কথার পরে আমি মাথা নিচু করছিলাম তারপরে সলাদ শুরু করিনি ঠিকই কিন্তু ওই কথাটা আমার হৃদয়ে রয়ে গেছিলো যেটা কিনা না পরবর্তী সময়ে এসে আমার হৃদয়ে আলোর সূচনা করেছিল যার মাধ্যমে আমি আবার মুসলমান থেকে মুসলিম হয়েছিলাম কথাটা যখন বলি অনেকে প্রশ্ন করে মুসলমান থেকে মুসলিম হয়েছেন মানে কেন মুসলমান থেকে মুসলিম হলো আমার যখনই পরিচয় কেউ চেয়েছে আমি বলেছি আমি মুসলমান কিন্তু মুসলিম হলো তখনই যখন কিনা সে তার সষ্টার আইনকে মেনে চলে তখনই সে মুসলিম হয় আমি চেষ্টা করতেছি আর চেষ্টা এই জন্য করতেছি কারণ এই কোরআন শরীর ভিতরে আল্লাহ আমাদেরকে আশার আলো দিয়েছে বলেছে হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমরা যদি কখনো ভুল করো তোমরা নিরাশ হয়েও না তোমরা আমার কাছে আবার ফেরত আসো আমার কাছে মাফ চাও তাক না তুর্মির রহমাতুল্লাহ তুমি আমার কাছে মাপ চাও আমি তোমাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দেব এই শব্দটা আমার জীবনকে আবার নতুন করে আলোয় আলোকিত হওয়ার পথে চলার সাহায্য করতেছে আমি বিশ্বাস করি আজ আপনারা যারা শুনতেছেন সবাই সবাইকে একটুখানি যেমন সোনার দোকানে গেলে সোনার ভরি এক ভাবে ওজন করে সোনার কত ক্যারটের সেটাও কিন্তু এক একরকমভাবে চেক করে তো সোনার কত ক্যারটের এটা দেখার জন্য যেরকম একটা কোষ্টি পাথরে ঘষে দেখে আর সেই পাথরটার রং কিন্তু কালা কিন্তু পাথরটার গুণ এত সুন্দর যে ও সোনার খাত কত আছে কি না নাই চব্বিশ না আঠারো বারো না চোদ্দো বলে দিতে পারে কোরআনও আমাদের ঠিক অনুরূপ একটি কোষ্টি পাথর যার পড়ার মাধ্যমে বোঝার মাধ্যমে আমি আমার নিজের খাতকে দেখতে পারি আমি আগে আসলে মুসলমান না মুসলিম আর আমি যদি মুসলিম হই আমার যে কাজগুলি করণীয় আছে সে কাজগুলি ঘুমের থেকে ওঠার থেকে শুরু করে সমাজে আমি যত বছর বাঁচবো প্রত্যেকটা বয়স অনুযায়ী কথার যদি উত্তর আমি পেতে চাই এই কোরআন শরীরের ভিতরে আমি পেতে পারি তাহলে সেই কোরআনকে কি আমরা শুধু ঘরে রাখবো না কোরআনকে পড়ে বুঝে আমরা চেষ্টা করব তবে আশার আলো এটুকু জট্টুকা আমরা চেষ্টা করি ইচ্ছা পোষণ করেও যদি মরে যায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন একজন অনেকগুলি খুন করে সে ভালো হওয়ার জন্য যাচ্ছিল আর সেই ভালো হয়ে যা হওয়ার জন্য যখন যাচ্ছিলেন তখন সে পথে মারা যায় আর পথে মারা যাওয়ার তার ইচ্ছাটার কারণে আল্লাহ সুবাহতাল্লাহ দয়াতে সে যেদিকে যাচ্ছিলো সেই দিকের কাছ কাছাকাছি হওয়াতে তার নিয়রটার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়ে বেহেস্তে নিয়ে যেতে বলেছিলেন সেই দয়ালু আল্লাহ আজও আছেন আমরা সেই দয়া যদি পেতে চাই আমরা সেই দয়ার পথে যদি চলতে চাই ইনশাল্লাহ আল্লাহ সুমনতলা সেই দয়া দিয়ে আমাদেরকে ভরে দিবেন আর সেই দয়া যদি আমরা পাই সমাজের যে অবস্থা দেখতেছি যা কিছু হচ্ছে যারা করতেছে তারাও মুসলিম আর যারা ব্যথা পাচ্ছেন তারাও মুসলিম কিন্তু কোরআন তো দুজনের বাসেই ছিল কিন্তু সেই কোরআন আমি কোন কোরআন পড়ি ওই প্রশ্নটা এই কোরআন থাকার মানুষের ঘরের মানুষের এই কোরআন যাদের ঘরে আছে তাদের তো এই আচরণ হওয়ার কথা ছিল না তাহলে কি আমরা শুধু কোরআন নেকির জন্যই পড়েছি দশ দশ নেকি পাবো কিন্তু দশ দশ নেকিও আমি পাবো না যদি কোরআন পড়ার পরে আমি যদি ঠিক মতন কাউকে ব্যবহার করতে না পারি কারো মনে যদি কষ্ট দেই আমি যতই কোরআনের হাফিজ হই আর যতই কোরআনের বড় জ্ঞানী হই না কেন কারণ আবুজাহ আবুল হাব জ্ঞানী ছিলেন তারাও কোরআন বুঝতেন কিন্তু ওমর রাধু আলাহ আনু ওমর রাধিয়াল আনু কোরআনকে বুঝে এই গরম মানুষটা যে পথে হেঁটেছেন সেই পথে যদি আমরা হাঁটতে পারি তাহলে আমি বিশ্বাস করি এই কোরআন আমাদেরকে আবার নতুন আলোয় আলোকিত করবে আর এই আলোয় আলোকিত যদি আমরা হই বন্যা দুর্গত মানুষ যারা কষ্টে আছে তারা কষ্টে থাকবে না আজ যারা ক্ষুধার্ত আছে তারা ক্ষুধার্ত থাকবে না আমাদের ঘরে যে খাওয়ার নষ্ট হচ্ছে সে খাওয়ার নষ্ট হবে না ফ্রিজের ভিতরে নষ্ট খাওয়ার আমরা ফেলে দিতে পছন্দ করি কিন্তু একটু কষ্ট করে কাউকে দিতে পছন্দ করি না আমরা বলতেছি কিন্তু আমি কাউকে কিন্তু আঙ্গুল দেখাচ্ছি না প্রশ্নটা কিন্তু আমি আমার নিজেকেও করতেছি এই কথাগুলি যখন আমি আপনাদের সামনে শেয়ার করতেছি কথাগুলি কিন্তু আমার কানের সবচেয়ে বেশি বা শুনতে পাচ্ছি আর এই শোনার কারণে আমি আমার বিবেককে আবার প্রশ্ন করতেছি আর সেই জায়গায় এসে দেখতেছি আমি একজন গুণাগার যেহেতু আমি আপনাদের সামনে কথা বলতেছি যেহেতু আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আবার যাওয়ার সুযোগ পাচ্ছি এবং যে এই সুযোগটা যারা করে দিছেন তারা সকলকে নিয়ে আমি এই প্রশ্নটার উত্তর দিতে পারি যে আমরা সকলেই গুণাগার কিন্তু আল্লাহর কাছে যদি মাপ চাই আল্লাহ সুত আমাদের সকলকে মাপ করে দেবেন এই ওয়াদা করেছেন যেহেতু আমরা সকলে একটা সুন্দর চেষ্টা করতেছি এই চেষ্টা যারা করতেছে তাদের জন্য দোয়া করব আর আমরা যারা এটা অনুষ্ঠান করতেছি তারা যেন শুধু এটা বলি না এটার জন্য আমরা আমলে আনতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সেই অনুযায়ী আমরা চলতে চেষ্টা করব সেই অনুযায়ী আমরা বুঝতে চেষ্টা করব সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার প্রতিজ্ঞা আমরা করি সর্বশেষে আমি একটা গল্প বলি সেই গল্প বলে কথাটা শেষ করি ভাগনা আর মামা গল্প করতেছে ভাগনা মামাকে বলতেছে মামা আমি না স্কুলে দুইটা প্রাইজ পেয়েছি বলে দুইটা প্রাইজ পেয়েছো কিন্তু মামার ধারণা আমার ভাগনা তো প্রাইজ পাওয়া সম্ভব না কিন্তু কিসে কিসে প্রাইজ পেলো বলো মামা মামা কিসে কিসে প্রাইজ পাইছি একটু বলো না বলে মামা না বিশ টাকা না দিলে বলবো না তো মামা তাকে বিশ টাকা দিছে বলছে কিসে প্রাইজ পেয়েছো বলো কে মামা জানো আমার স্মরণশক্তির জন্য না আমি প্রথম প্রাইজ স্মরণ শক্তির জন্যে তোমার স্মরণশক্তি এত ভালো বলে হ্যাঁ মামা এর জন্য না আমি প্রথম পুরস্কার পেয়েছি তো এখন ভাগনা যখন চুপ তখন মামা জিজ্ঞেস করতেছে মামা দ্বিতীয় পুরস্কারটা কি জন্যে পাইলা তো তখন কিছুক্ষণ চুপ থেকে বলে মামা আমি না ভুলে গেছি তো স্মরণশক্তি কত বেশি যে ফার্স্ট প্রাইজ প্রাইসে কিন্তু দ্বিতীয় প্রাইজের কথাই ওর মনে নাই তাই আমি আজকে সকলের কাছে অনুরোধ করতে চাই আমরা কোরআন সম্বন্ধে জানি সকলে প্রথম প্রাইজটা আমাদের কাছে আসে দ্বিতীয় প্রাইজটা যেন আমরা না হারাই আর দ্বিতীয় প্রাইজটা কি জানেন যটটুক জানি অটটুক আমরা মায়া দিয়ে সমাজের সর্বক্ষেত্রে ভালোবাসা দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ একজন একজন করে শুরু করি না একদিন আমরা সকলেই এটা করতে পারবো কারণ ষোলো কোটি মানুষের বাসায় কোরআনের দাবি তো এক কেউ যদি অন্য ব্যবহার করে আমি যদি একটুখানি করিও আমি বিশ্বাস করি অল্প সময় কারণ আমার সবার বাসায় কোরআন পৌঁছানোর প্রয়োজন নেই কারণ কোরআন তো সবার বাসায় রইছেই শুধু আমাদের প্রয়োজনটা কি ব্যবহারে আনা ই আল্লাহ তুমি আমাদের সকলকে এটা ব্যবহারে আনা তৌফিক দান করো সবাই বলি আমিন আর সেই সঙ্গে আবার আমি সকলের কাছে অনুরোধ করতেছি আমি কিন্তু কোনো জ্ঞানী মানুষ না পথ চলতে যেয়ে নিজেকে চিনতে যে যতটুকু শিখেছি সেখান থেকে কিছু কথা বললাম যদি ভুল বলে থাকি এটা আমার দোষ আর সুন্দর যদি বলে থাকি প্লিজ টেক ইট এটা নেবেন আর আমলের মাধ্যমে এটাকে বহি প্রকাশ করার চেষ্টা করব আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি